সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো, অর্থাৎ আমরা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে আমরা যে নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, এর মধ্যে যে পরিবর্তন লক্ষ্য করি, এই পরিবর্তনগুলো আমি বাংলা সব ব্যাখ্যা করেছি। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমার চ্যানেল আজকে নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। আচ্ছা দেখেন, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের কি কি আমরা চেঞ্জ করব, নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ। যেমন এ অর্থ হচ্ছে ভয় বা আতঙ্ক, যদি এটা ভার্ব হয় যেমন এ, তখন এটা হয় কি ভয়ের সৃষ্টি করা, আর এ হচ্ছে এও ফুল বা অসম হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে ভয় বা চমৎকার। আচ্ছা অ্যাভয়েডেন্স হচ্ছে পরিহার, আর অ্যাভয়েড হচ্ছে পরিহার চলা, ভার্ব হলে অ্যাডজেক্টিভ হলে অ্যাভয়েডেবল পরিহার করা যায়। যেমন অ্যালার্ম আর্গুমেন্ট হচ্ছে যুক্তি, নাউন ভার্ব আর্গু তর্ক করা, অ্যাডজেক্টিভ আর্গুমেন্টেটিভ যুক্তিমূলক। অ্যালার্ম হচ্ছে বিপদ সংকেত, নাউন ভার্ব হচ্ছে অ্যালার্ম সংকেত দেওয়া, অ্যালার্মিং হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে বিপদ সংকেত পূর্ণ। অ্যালোয়েন্স অর্থাৎ অনুমতি বা ভাতা, আর এটা নাউন, আর এলো হচ্ছে অনুমোদন করা, সেটা ভার্ব, আর যদি এটি অ্যাডজেক্টিভ হয় সেটা হচ্ছে কি অ্যালোয়েড বা অ্যালোয়েবল, অনুমোদিত বা অনুমোদনযোগ্য। অ্যালোয়েন্স অর্থ হচ্ছে অ্যানোয়েন্স অর্থ বিরক্তি, নাউন অ্যানোয় হচ্ছে ভার্ব বিরক্ত করা, আর অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যানোয়িং বিরক্তিকর, আর এসএস হচ্ছে মূল নির্ধারক, আর এসএস হচ্ছে মূল্যায়ন করা, আর এসএসএবল হচ্ছে মূল নির্ণয় করা যায় এমন। তারপর দেখেন অ্যাপয়েন্টেড, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে পদ বা পদে নিয়োগ, আর অ্যাপয়েন্ট হচ্ছে নিয়োগ করা, সেটা ভার্ব, আর অ্যাপয়েন্টেড হচ্ছে নিয়োগ প্রাপ্ত, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাপয়েন্ট এটা গেল অ্যাপয়েন্ট পর্যন্ত। তারপর দেখেন অ্যাডাপ্টেশন অভিযোজন বা অ্যাডাপ্টেবিলিটি অভিযোজন ক্ষমতা, অ্যাডাপ্ট হচ্ছে ভার্ব, সেটা খাপ খাওয়ানো, আর অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডাপ্টেবল, খাপ খাওয়াতে পারে এমন। আর অ্যান্টিসিপেশন হচ্ছে অনুমান, এটা নাউন, অ্যান্টিসিপেট হচ্ছে ভার্ব, এটা পূর্ব হতে অনুমান করা, আর অ্যান্টিসিপেটেড হচ্ছে অনুমতি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর বোর্ডরুম হচ্ছে বিরক্তি, এটা নাউন, বোর্ড হচ্ছে ভার্ব, এটা ক্লান্তি বা বিরক্তি করা, আর বোরিং বা বোর্ড হচ্ছে বিরক্তিকর, সেটা অ্যাডজেক্টিভ। আর ব্রাইটনেস হচ্ছে উজ্জ্বলতা, আর ব্রাইটেন উজ্জ্বল করা, ভার্ব, আর অ্যাডজেক্টিভ ব্রাইট উজ্জ্বল। বার্নার হচ্ছে চুল্লি, আর বার্ন হচ্ছে পুরা পুরানো, ভার্ব, আর বার্নিং বা বার্ন হচ্ছে জ্বলন্ত বা দগ্ধ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা তারপর আরো দেখেন, যেমন বডি হচ্ছে দেহ, এটা নাউন, আর এমবডি হচ্ছে রূপদান করা, সেটা ভার্ব, আর বডিলি হচ্ছে দৈহিক, এটা অ্যাডজেক্টিভ। ব্লাড হচ্ছে, ব্লাড হচ্ছে রক্ত, সেটা নাউন, কিন্তু ব্লিড অর্থ রক্ত পড়া, সেটা হচ্ছে কি ভার্ব, আর ব্লাডি হচ্ছে রক্ত হয়ে অ্যাডজেক্টিভ। ব্লেথ অর্থ হচ্ছে শ্বাস গ্রহণ বা ত্যাগ, আর ব্রেথ অর্থ শ্বাস গ্রহণ বা ত্যাগ করা, সেটা ভার্ব, আর ব্রেথলেস মানে রুদ্রশ্বাস, সেটা অ্যাডজেক্টিভ। ব্রামশায় অর্থ হচ্ছে নিন্দুক, আর ব্রামশি অর্থ হচ্ছে নিন্দা করা, আর ব্লাসমি মাউস হতে হচ্ছে নিন্দা পূর্ণ, এটা অ্যাডজেক্টিভ। ব্যালেন্স হতো ভারসাম্য, এটা নাউন, আর ব্যালেন্স যদি ভার্ব হতো ভারসাম্য বজায় রাখা, আর ব্যালেন্স যদি অ্যাডজেক্টিভ হতো সেটা ভারসাম্য পূর্ণ। আর বি উইল্ডারমেন্ট তো হতবুদ্ধি, এটা নাউন, আর বি উইল্ডার হচ্ছে হতবুদ্ধি করা, এটা ভার্ব, আর বি উইল্ডারিং হতবুদ্ধিকর, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর ধরুন কস্ট খরচ, কস্ট খরচ করা ভার্ব, কস্টলি ব্যয়বহুল অ্যাডজেক্টিভ, ক্লিয়ারিং পরিচ্ছন্নতা, ক্লিয়ার পরিচ্ছন্ন করা, এটা ক্লিয়ার ক্লিন পরিষ্কার। আর কার্ল কার্লিনেস, এটা নাউন, আর কার্ল অর্থ কুঞ্চিত করা, এটা ভার্ব, আর কার্লি কুকরানো, সেটা অ্যাডজেক্টিভ। চয়েস পছন্দ, চয়েস চোস, এটা পছন্দ করা, ভার্ব, চোজি খুঁতখুঁতে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কম্পারেটিভিলিটি তুলনীয়তা, এটি নাউন, কম্পেয়ার তুলনা করা, সেটা হচ্ছে ভার্ব, আর কম্পারেবল তুলনীয় সেটা অ্যাডজেক্টিভ। কনজারভেশন সংরক্ষণ, কনজারভার সংরক্ষক, এটা নাউন, কনজার্ভ এটা রক্ষা করা, এটা ভার্ব, আর কনজারভেটিভ রক্ষণশীল, এটা অ্যাডজেক্টিভ। এবং কার্ভার ভাস্কর, এটা নাউন, কার্ভ অর্থ খোদাই করা, সেটা ভার্ব, আর কার্ভ অর্থ খোদাই খুদিত, সেটা অ্যাডজেক্টিভ। ক্র্যাশ পতন, এটা হচ্ছে আপনার নাউন, আর ক্র্যাশ পতন হওয়া, সেটা হচ্ছে ভার্ব, আর ক্র্যাশ পতিত, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যাই হোক, মোটামুটি আজকের পার্টে এ পর্যন্তই, আগামী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।